बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। আমি আপনাদের সম্মুখে আমার বক্তব্যের প্রারম্ভে কোরআনুল কারীমের 66 নম্বর সূরা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের সূচনা লগ্নে শুরুতে আমি সামান্য টুকরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আওলাদগণ, তোমার বংশধর, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, তোমার এলাকাবাসী, তোমার পুরো পরিবারকে, যাদেরকে তুমি মহব্বত করো, সবাইকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকের মাহফিলের সাবজেক্ট হলো, আজকের মাহফিলের বিষয় হলো আহলে বাইতে রাসূলের প্রেম সম্পর্কে। আমি আপনাদের সম্মুখে যেই সূরা তাহরিমের 66 নম্বর সূরার 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের সাথে আজকের সাবজেক্টের সাথে আজকের মাহফিলের সাথে একেবারে পুরোপুরি 85% নয়, 90% নয়, 99% নয়, ডাইরেক্ট 100% মিল রয়েছে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এটা কেমন? আপনার আওলাদকে যদি বাঁচাতে চান জাহান্নাম থেকে, আপনার আওলাদকে, আপনি নিজেকে যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আওলাদের রাসূলের মহব্বত, আহলে বাইতের মহব্বত অন্তরে ধারণ করতে হবে। শুধু অন্তরে ধারণ করলে হবে না, আহলে বাইত যে পথের মধ্যে চলেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেইভাবে চলেছেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যেইভাবে চলেছেন, তাদের জীবন যেইভাবে আমার নবীর সুন্নতের উপর অতিবাহিত করেছেন, যারা মিথ্যার সামনে মাথা নত করে নাই, প্রয়োজনে নিজের ছের মুবারক দিয়ে দিয়েছেন কিন্তু মিথ্যার সামনে মাথা নত করে নাই, যেই এজিদ ছিল মিথ্যার পক্ষে, যেই এজিদ ছিল হারামের পক্ষে, যেই এজিদ ছিল বানুয়াটির পক্ষে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এজিদের পক্ষে ছিল না, কারণ এজিদ ছিল মিথ্যার পক্ষে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এজিদের হাতে বায়াত গ্রহণ করে নাই, কেননা এজিদ ছিল একজন ছলনাময়ী। এই কারণে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আপনাদেরকে মেসেজ দিচ্ছি, আপনি যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, নিজে বাঁচতে চান, আপনার আওলাদগণকে যদি বাঁচতে চান, তাহলে আপনার চলাফেরাই, উঠা বসায়, খাওয়া দাওয়াই, লেনদেনে শুধু আপনার নয়, আপনার পরিবারেরও সব কিছুর মধ্যে হুসাইনি আদর্শ চলে আসতে হবে। যখন আপনার চলাফেরাই, খাওয়া দাওয়াই, লেনদেনে, উঠা বসাই, সব কিছুর মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ চলে আসবে, শয়তান আপনার কাছে আসতে পারবে না, মিথ্যা আপনার সামনে আসতে পারবে না, জুয়া আপনার সামনে আসতে পারবে না, শারাপ আপনার সামনে আসতে পারবে না, যত রকম মন্দ কাজ রয়েছে সবগুলি থেকে আপনি পরিত্রাণ থাকবেন, আল্লাহ আপনাকে পরিত্রাণ রাখবে। কিসের বদৌলতে? হাসনাইন কারিমাইনের মহব্বতের বদৌলতে, তাদের আদর্শের বদৌলতে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাই বোনদের কাছে আমি বিনীতভাবে আরজ করব, আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আপনার বন্ধু বান্ধবকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, আপনার পরিবারকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, তাহলে আপনার জীবন হাসনাইনে কারিমাইনের আদর্শে সাজান। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যদি নিজে বাঁচতে চান জাহান্নামের আগুন থেকে, এবং আওলাদগণকে যদি বাঁচতে চান, তাহলে হাসনাইনে করিমানের মহাব্বত লাগবে। মহাব্বত কেমন মহাব্বত? আওলাদের রাসূলকে যদি আপনি মহাব্বত না করেন, আহলে বাইতের মহাব্বত যদি আপনার হৃদয়ে না থাকে,
আপনি যদি নামাজিও হন হাজার রোজাদারও যদি হন আপনি যদি তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার জীবন যদি অতিবাহিত করে দেন তাহলেও আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন না যদি আপনার অন্তরের মধ্যে আহলে বাইতের প্রতি যদি বিদ্বেষ থাকে এক বিন্দু মাত্র সেই জন্য আহলে বাইতের মহব্বত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে শুধু তাই নয় আপনার আওলাদগণকেও জাহান্নাম থেকে আহলে বাইতের মহব্বত বাঁচাইতে পারে জোরে বলি সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ আমার হুজুর আমার আগে খুব সুন্দর করে কুরআনুল কারীমের আশুরা নামে একটা সূরা আছে ওই সূরার 23 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা জোরে বলি সুবহানাল্লাহ আর একটু জোরে বলি আল্লাহ রাব্বুল ইজ্জত আমার দয়াল নবীকে আমার মায়ার নবীকে আমার রহমাতুল লিল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেন হাবিব আপনার উম্মতকে আপনি অনেক কিছু দিয়েছেন দাই নাই আর একটু জোরে বলেন আমার নবীর উসিলায় আমরা রোজা পেয়েছি আমরা নামাজ পেয়েছি আমরা হজ পেয়েছি আমরা যাকাত পেয়েছি আমরা সব কদর পেয়েছি সব বারাত পেয়েছি সব কিছু আমার নবীর উসিলায় পেয়েছি কিন্তু আমার আল্লাহ বলে হাবিব রে আপনার উম্মত আপনার থেকে অনেক কিছু পেয়েছে আপনার উম্মতকে আপনি নবী অনেক কিছু দিয়েছেন এটার বদলায় আপনার উম্মত থেকে আপনি নবী কিছুই চাইবেন না এটা আমি আল্লাহ ভালো করে জানি সুবহানাল্লাহ যেহেতু আমার দয়াল নবী হলো রহমাতুল লিল আলামিন মায়ার নবী দয়ার নবী আমার নবী দিতে জানে উম্মতকে কিন্তু কোটা দিতে জানে না সুবহানাল্লাহ বলেন না সেই জন্য এক শায়ের বলে কোরআন মিলা উনকে সদকে ঈমান মিলা উনকে সদকে কোরআন মিলা উনকে সদকে ঈমান মিলা উনকে সদকে রহমান মিলা উনকে সদকে वो क्या है जू वो क्या है जू हमने पाया नहीं जितना दिया सरकारों ने मुझको इतनी मेरी औकात नहीं ये तो करम है उनका वरना अमर अल्लाह बोले হাবিব আপনি যা দিয়েছেন আপনার উম্মতকে এটার বদলায় আপনি নবী কিছু চাইবেন না এটা আমি আল্লাহ ভালো করে জানি কিন্তু আপনার উম্মত থেকে আপনি একটা জিনিস চাইবেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এটা হলো আপনার আওলাদগণের আপনার ওয়ারিসগণের ভালোবাসা আপনার উম্মত থেকে আপনি নবী চাইবেন জোরে বলি সুবহানাল্লাহ আসুন আওলাদের রাসূলকে কেমন মহব্বত করতে হবে মহব্বত না করলে কি আমার কথা নয় আমার ইমামে আহমদ রেজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহ উনার বাণী নয় উনার কথা বললে হয়তো অনেকে মানবে না কিন্তু আমি এই পর্যায়ে এমন একটি কিতাবের দলিল দেব পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সবাই মানতে বাধ্য উনার নাম হলো হযরত ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহ
जिनी कुरानुल करीम के पूरा कुरानुल करीम के जिनी तफसीर करेछेन ओई तफसीरेर किताबेर नाम दिएछेन उनी तफसीरे कबीर ओई तफसीरे कबीरेर सात खंड 390 पृष्ठार मध्ये उनी वर्णना करेछेन आहले बायत के किभाबे मोहब्बत करते होबे उनी वर्णना करेछेन कोनो व्यक्ति जदि पांच वक्त नमाज पढ़े रोजा रखे হজ করেছে যাকাত দিয়েছে যত রকম ভালো কাজ আছে সব ভালো কাজ করেছেন যত রকম মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজ ওই ব্যক্তি বর্জন করেছেন পাঁচ ওয়াক্ত নামাজি রোজাদার হাজি কাজী সব কিছুর মধ্যে উনি একেবারে প্রথম স্থানে কিন্তু আওলাদে রাসূলকে মহব্বত করে নাই আহলে বাইতকে মহব্বত করে নাই আহলে বাইতের প্রতি ওই ব্যক্তিটা ওই নামাজি ওই রোজাদার আহলে বাইতের প্রতি বিদ্বেষ রেখেছে দুশমনি রেখেছে এক বিন্দু পর্যন্ত এক বিন্দু সামান্য পরিমাণ আহলে বাইতের শানে নবীর আওলাদগণের শানে এক বিন্দু কি রেখেছে দুশমনী রেখেছে ওই ব্যক্তি যত বড় নামাজি হোক না কেন কাল কিয়ামতের ময়দানে তো আছে আছে ওই ব্যক্তি মরার সময় তার নসিবে তার জবান দিয়ে কালমা আসবে না জোরে বলি নাউজুবিল্লাহ শুধু তাই নাই কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের মধ্যে যেই মুহূর্তটা নিজের পিতা নিজের মাকে নিজের পিতা নিজের ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না চিনলেও আড়াল হয়ে যাবে ওই কঠিন মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির কপালে নাকি লেখা উঠে যাবে এই ব্যক্তি বড় বদনসিব ওয়ালা ওই ওই ব্যক্তিটা হলো খারাপ ব্যক্তি যিনি আওলাদে রাসূলের সাথে বিদ্বেষ রাখতেন এই ব্যক্তিটা হলো জাহান্নামী তার কপালের মধ্যে লেখা উঠে যাবে জোরে বলি নাউজুবিল্লাহ আর যে ব্যক্তি আওলাদে রাসূলকে মহব্বত করত যেই ব্যক্তি আওলাদে রাসূলকে মহব্বত করত ওই ব্যক্তি মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা চলে আসবে সেই ব্যক্তিটা গুনাহগার হলেও আল্লাহর কাছে হাজার অপরাধী হলেও আওলাদে রাসূলকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ব্যক্তিকে এমন পুরস্কার দিবে কেমন পুরস্কার ওই ব্যক্তিটা মরার সময় তার জবান দিয়ে কালমা চলে আসবে ওই ব্যক্তিটা দুনিয়া থেকে যাবে ঈমান নিয়ে শুধু তাই নয় কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতের ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে কেমন করে জানেন হযরতে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন ওই ব্যক্তিকে জান্নাতের দিকে নিয়ে যাবে জান্নাতের ফেরেশতারা একজন পৃথিবীর মধ্যে একজন নতুন দুলহাকে কনের পক্ষ থেকে যেভাবে কনের বাড়িতে নিয়ে যায় তেমনি ভাবে জান্নাতের মধ্যে জান্নাতের ফেরেশতারা দুলহার মত করে বরণ করে নিয়ে যাবে উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ আর যেই ব্যক্তি আওলাদে রাসূলের শানে বিদ্বেষ রাখত আওলাদে রাসূলের সাথে বিয়াদবি করত আওলাদে রাসূলের প্রতি বিদ্বেষ অন্তরে ধারণ করেছিল ওই ব্যক্তিটাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে একজন কয়েদিকে যেভাবে কয়েদখানার ওই লস্কররা ওই জেলখানার জেল পুলিশরা যেভাবে বেইজ্জতি করে টানা হেস্টা করে নিয়ে যায় যে ব্যক্তি আওলাদে রাসূলের প্রতি বিদ্বেষ রাখত কিয়ামতের মাঠ থেকে ওই ব্যক্তিকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে বেইজ্জতি করে জোরে বলি নাউজুবিল্লাহ সেই জন্য আওলাদে রাসূলের প্রতি মহব্বত আহলে বাইতের প্রতি মহব্বত খুব সজাগ থাকতে হবে আমার হুজুর আরেকটা আয়াত বলতে চেয়েছিলেন সময় স্বল্পতা ধরুন এই আয়াতটা বলেননি এই আয়াতটা হলো যে আয়াত কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরা হাজাব ওই সূরার 33 নম্বর আয়াত 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু
লিউ দেখি বাং কুমর রেজসা আহলাল বাইতে ওয়ায়ু তাহিরাকুম তাতহিরা। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু, ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয় আল্লাহর আশা, আল্লাহ আশা, ইউরিদুল্লাহু আল্লাহর আশা, লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়ায়ুতাহিরাকুম তাতহিরা। পৃথিবীর মধ্যে যত মন্দ আছে, যত খারাপি আছে, যত রকম পাপ আছে, সমস্ত পাপ থেকে আল্লাহ রব্বুল ইজ্জতের আশা হলো পৃথিবীর সমস্ত মন্দ থেকে পবিত্র রাখা। আল্লাহর আশা কাদেরকে? যারা আহলে বায়েত, তাদেরকে সমস্ত অপবিত্র থেকে পবিত্র রাখা, এটা হলো আল্লাহর আশা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর আশা মিথ্যা হতে পারে? পৃথিবীর মধ্যে কোন নেতা যদি বলে আমি লঞ্চ ঘাটার মসজিদটা তিনতলা করে দেব, বড় করে প্রশস্ত, এদিকে 40 ফুট, এদিকে 40 ফুট স্কয়ার, 40 ফুট করে বড় করে দেব, কিন্তু ওই ব্যক্তির কথাটা আমরা হাকিকত মানতে পারবো না, সত্য মানতে পারবো না। কেননা আমরা মানুষরা হলাম জয়ীফ, আমরা দুর্বল। হয়তো ব্যক্তিটা কথাটা দেওয়ার পরে ব্যক্তিটা এর পরের দিন মারা যেতে পারে। ওনার যদি উপযুক্ত সন্তান না থাকে তাহলে বাবার ওয়াদা কোনোদিন রক্ষা করবে না, টাকা থাকার পরেও। সেই জন্য আমরা হাকিকত মানতে পারবো না। কিন্তু পৃথিবীর কোনো কথা দেয় এটার হাকিকত যেই দিন বাঁধবে, মসজিদটা যেই দিন বেঁধে দিবে, এসে নামাজ পড়ব, সেই দিন আমরা মানতে পারবো। হ্যাঁ, ব্যক্তিটা যাই বলেছেন তাই করে দিয়েছেন, হাকিকত করে দেওয়ার পরে, নগদ করে দেওয়ার পরে হাকিকত মানতে পারবো। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত যেটা বলে সেটা হাকিকত। কেননা আল্লাহ দৈব থেকে, দুর্বলতা থেকে আল্লাহ পবিত্র। আল্লাহর পবিত্র এক নাম হলো সুবহান। জোর বলি সুবহান আল্লাহ। আল্লাহ যেটা বলে সেটা কি বলেন? আল্লাহ যেটা বলে সেটা হাকিকত। আল্লাহ যেটা বলে সেটা কি? সেটা হাকিকত, সেটা সত্য। পৃথিবীর মধ্যে কেউ আছে আল্লাহ যেটা বলে সেটা হাকিকত নয় এটা বলার মতো কেউ আছে? যারা শাহাদাতে কারবালার মাহবিল করছে তারাই বলবে হাকিকত, যারা করে না তারাই বলবে হাকিকত, যারা এটা পছন্দ করে তারাই বলবে হাকিকত, যারা অপছন্দ করে তারা বলবে হাকিকত। আল্লাহ যেটা বলে সেটা সত্য, আল্লাহ যেটা বলে সেটা হাকিকত। অর্থাৎ আল্লাহ বলেছেন আল্লাহর ইচ্ছা হলো, আল্লাহর আশা হলো আহলে বাইতকে সমস্ত অপবিত্র থেকে পবিত্র রাখা, এটা হলো আল্লাহর ইচ্ছা। এই আয়াতটা আমি বলতাম না, বলছি এই জন্য বর্তমানে মিডিয়ার মধ্যে বসে বসে আমার চেয়ে বড় পাগড়িওয়ালা, আমার চেয়ে বড় জুব্বাওয়ালা, টুপি আমার চেয়ে বড়, দাড়ি আমার চেয়ে বড়, ইসলামের দোহাই দিয়ে বিভিন্ন টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের মধ্যে বসে, শুধু তাই নয়, ইউটিউবের মধ্যে গিয়ে আপনি বিভিন্ন রকম টুকরা পাবেন। এরা বসে বসে বলছে ওই কারবালার ময়দানের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইসলামকে জিন্দা করতে যায় নাই, উনি ওখানে গিয়েছেন গদির লোভে, চেয়ারের লোভে। আর একটু জোরে বলেন, আল্লাহ বলছেন সমস্ত পবিত্র থেকে পবিত্র ইমাম হুসাইন, আরে বলছে গদির লোভে গেছে। আমাদের বাংলা ভাষার মধ্যে একটা প্রবাদ আছে, প্রবাদটা হলো কি? প্রবাদটা হলো লোভে পাপ পাপে মৃত্যু, লোভে পাপ। অর্থাৎ এরা ঘুরাইয়া বলতে চাচ্ছে, ডাইরেক্ট বলছে না, ঘুরিয়ে বলতে চাচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাপি বলছে, নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
পাপি ঘুরিয়ে বলছে, এরা বলছে পাপি, মোল্লা বলছে ইমাম হুসাইন পাপি, আর আল্লাহ বলছেন লিউযহিবা আনকুমুর রিজসা হালাল বাইতে ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, আল্লাহ বলছেন ইমাম হুসাইন পবিত্র আর মোল্লা বলছেন পাপি। এখন আপনারা বলেন মোল্লারটা শুনবেন নাকি আল্লাহরটা শুনবেন? আর একটু জোরে বলেন। আবার আমরা যখন এই আয়াত নিয়ে আহলে বাইত নিয়ে যখন ওয়াজ করি অনেকজনে বলে শুধু তাই নয়, বলে শুধু তাই নয়, তাদের কিতাবের মধ্যে লিখেছে, তাদের কিতাবের মধ্যে কি লিখেছে বলে এখানে কোয়ালার রিজসা বলতে আহলাল বাইতে ওয়া ইতাহিরাকুম তাতহীরা বলতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় নাই, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় নাই। এখানে কোয়ালার রিজসা বলতে আমার মায়ার নবীর স্ত্রীগণ অর্থাৎ আমরা মুমিনদের আম্মা জানদেরকে বলা হয়েছে, এরা দাবি করে এটাই। আমি তাদেরকে বলবো ও বন্ধু বেজালার লাগাইও না ইসলামের মধ্যে, আসো মারামারিতে নয় দলিলে আসো। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা নামলের 66 নম্বর আয়াতের মধ্যে এবং সূরা বাকারার 111 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমাদের দলিল দেখাও। আমরা সত্যবাদী আহলে বায়েত যে পবিত্র এবং আহলে বায়েত আমার নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম হুসাইন ইমাম হাসান, এই পাঁচজন যে আহলে বায়েত, এটার দলিল আমি এখন দিচ্ছি হাদিস শরীফ থেকে। হাদিসটা হলো সিয়াসিত্তার অন্য চারটা কিতাব না মানলেও সহি সহি বলে যারা মুখের মধ্যে ফেনা তুলে ফেলে তারা বুখারি শরীফ এবং মুসলিম শরীফ মানে। এই মুসলিম শরীফের 6139 হাদিস এখানের মধ্যে হাদিসের মধ্যে স্পষ্টভাবে আছে আহলে বায়েত বলতে এই পাঁচজন। আমি হাদিসটা এবারটা পড়বো, কেননা এবার না পড়লে অনেকজন বিশ্বাস করবে না। আপনাদের যদি বিরক্ত লাগেও এবারটা পড়তে হবে দলিলের জন্য। আবার বলছি হাদিসটা মুসলিম শরীফের 6139 নম্বর হাদিস। আবার এই হাদিসের রাবি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি সুবহানাল্লাহ। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুন খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদাতান মৃত্যুন মুরাহালুন মিন শারি আসওয়াত। খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার নবী বের হলেন মৃত্যুন মুরাহালুন মিন শারি আসওয়াত, আমার দয়াল নবীর শরীর মুবারকের মধ্যে একটা কালো চাদর ছিল। কি ছিল? আরেকটু জোরে বলেন। এই যে আমরা সুন্নি আলেমরা সব সময় চাদর রাখি, এটা নবীর সুন্নাত, কিন্তু আমরা এই চাদর নিয়ে যখন হাঁটাহাঁটি করি সুন্নি আলেমরা অনেক দোকানের সদর, অনেক দোকানের সওদাগর দোকানে কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে, আমাদের নিয়ে টাট্টামস্কারি করে, বলে কাঁধের মধ্যে ঝুলিয়ে রাখে, বন্ডদের আর কোনো কাজ নাই, সে নিজে বন্ড সে জানে না। সব সময় কাদের মধ্যে আমার দয়াল নবী চাদর রাখতেন? হাদিস খুলে দেখো, সুন্নি আলেমরা সুন্নিয়তের বাইরে নয়, বন্ড তোমরা। এইগুলি যদি বলতে যাই, এক একটা যদি সাবজেক্ট নিয়ে যদি বলা হয়, যেহেতু আমরা রাস্তাঘাটে যখন হাঁটি পাগড়ি পরে হাঁটি, কাঁধের মধ্যে চাদর নিয়ে যখন হাঁটি, এগুলি আমাদেরকে নিয়ে মশকারা করে মশকারা, এই কাঁধের মধ্যে চাদর রাখা এটা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলি, আমার কথা কিন্তু সেই দিকে নয়, আমার দয়াল নবীর কাঁধ মুবারকের মধ্যে মিন শারি আসওয়াত একটা কালো কালারের কালো রঙের একটা চাদর ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন দেখলেন সুম্মা যা হাসান ইবনে আলী, আমার দয়াল নবীকে যখন দেখলেন আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে আমার নবীর নিকটে আসলেন, ফাদাখালহু
আমার দয়াল নবী তাকে ঢুকালেন ফা আদখালহু তাকে ওই চাদরের মধ্যে ঢুকালেন সুম্মা জা হুসাইন এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আমার দয়াল নবী তাকে কোনো ঢুকাই নাই আমার দয়াল নবী ওই আয়াতটা পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম এখনো ইমাম হোসেনকে ঢুকিয়েছেন ইমাম হাসান আসছে আমার নবী এখনো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুকে ওই চাদরের ভিতরে এখনো প্রবেশ করাননি প্রবেশ করিয়েছেন কাকে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুকে বর্ণাতিকে এখনো হোসেন রাদিয়াল্লাহু তাআলা উনি আসলেন এখনো ওখানে প্রবেশ করাননি আমার দয়াল নবী আয়াতটুকু পড়লেন ওই সূরা হাজাবের 33 নম্বর আয়াত ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা অতটুকু পড়লেন এরপর ফা দাখালা মাহু অতঃপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফা দাখালহু উনাকে ঢুকালেন কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা উনি নিজ দায়িত্বে ফা দাখালা মাহু আমার নবীর সাথে ওই চাদরের ভিতরে ঢুকে গেলেন কয়জন হলো আমার নবী সহ ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা দুইজন আমার নবী সহ তিনজন কয়জন হলো কিসের ভিতরে কম্বলের ভিতরে নাকি চাদরের ভিতরে চাদরটা কোন কালার কি মনে আছে এরপরে সুম্মা জাত এরপরে আসলেন সুম্মা জাত ফাতিমা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আসলেন ফা আদখালহা উনাকেও ওই চাদরের ভিতরে ঢুকালেন কয়জন হলো সুম্মা জালি এরপর মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ফা দাখালহু উনাকেও ওই চাদরের মধ্যে ঢুকালেন ঢুকানোর পরে আমার দয়াল নবী ওই আয়াতের বাকি অংশ পড়লেন ক্বালার রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা এদিকে দুইজন এদিকে দুইজন আমার নবী মাঝখানে পাঁচজন যখন হলো আমার দয়াল নবী ওই আয়াতটা পড়লেন অর্থাৎ আমার নবী বলতে লাগলেন আল্লাহর ইচ্ছে হলো এই আহলে বাইতকে সমস্ত অপবিত্র থেকে পবিত্র রাখা তাহলে ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা এই আয়াত দ্বারা পাঁচজনকে বলা হয়েছে কোথায় বলা হয়েছে সহি সনদে সহি হাদিস মুসলিম শরীফের 6139 নম্বর হাদিস জোরে বলি সুবহানাল্লাহ